কিছু অসমবাসীর বাবে এক উদ্বেগজনক খবর। যদি এই খবর সঁচাকৈ সত্য হয় তেন্তে অসমবাসীর বাবে সঁচাকৈ এয়া এক উদ্বেগজনক খবৰ, কিয়নো অরুণাচলত বিগত বর্ষৰ পৰা অর্থাৎ বিগত সময়ছোৱাত অরুণাচলত হাজং আৰু চাকমা এই দুটা জনগোষ্ঠীয়ে, এই দুটা জনগোষ্ঠীৰ শৰণার্থী হিচাপে তেওঁলোকে আছিল আৰু তেওঁলোকক নাগৰিকত্ব নিদিয়াৰ সিদ্ধান্ত লৈছে অরুণাচল চৰকাৰে। আৰু এই সকল অরুণাচলৰ শৰণার্থীক পুনৰ সংস্থাপিত কৰা হ'ব অসমত। এই সম্পৰ্কে কিৰণ ৰিজিজুৱে ইতিমধ্যে গৃহমন্ত্রী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আর অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা পতার অভিযোগ উত্থাপন করেছে এজ এ ওয়াই সি পির ফালের পর। আর যদি সঁচাকৈ এই খবরে সত্য হয় তেন্তে সঁচাকৈ অসমবাসীর বাবে এক উদ্বেগজনক খবর, পুনের আন্দোলনমুখর হয়ে পড়ব নাকি অসমত এই খবরক লৈ। আমি জানাব বিচাৰিছোঁ এক বিশেষ খবর, অবৈধ নাগরিকক প্রবেশ, অবৈধ নাগরিক প্রবেশক লৈ পুনের প্রতিবাদমুখর হব নাকি অসম। অসম সরকারৰ বিৰুদ্ধে বিস্ফোৰক অভিযোগ এজ এ ওয়াই সি পিৰ সাধাৰণ সম্পাদক পলাশ চাংমাই। অরুণাচল প্রদেশের চাকমা হাজং জনগোষ্ঠীয় লোকক নাগরিকত্ব নিদিয়ে অরুণাচল সরকারে, বিবৃতি যোগে কিৰণ ৰিজিজুৱে প্রকাশ কৰিছে তথ্য। অরুণাচলৰ হাজং আৰু চাকমাক পুনৰ সংস্থাপনৰ অনুৰোধ অসমৰ মাটিত, কেন্দ্রীয় গৃহমন্ত্রী আর অসমৰ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা কিৰণ ৰিজিজু। কিৰণ ৰিজিজুৰ আই এল পি থকার কা লাগু নহয় অরুণাচল, ইনার লাইন পার্মিট থকার লাগু নহয় কা অরুণাচল, ইনার লাইন পার্মিট থকার অরুণাচলের শরণার্থী লাভ নকৰিব নাগরিকত্ব। গতি অরুণাচলের শরণার্থী হাজং আর চাকমা স্থায়ী বাসিন্দা হব অসমৰ, পিছে এই অভিযোগ আমার নহয়। এই অভিযোগ উত্থাপন করেছে এজ এ ওয়াই সি পির সাধারণ সম্পাদক পলাশ চাংমাই। আর অসমত অতি শীঘ্রে ইনার লাইন পারমিটর দাবি উত্থাপন করেছে পলাশ চাংমাই। আমি জানাই আছো এই বিশেষ খবরটি ইতিমধ্যে অরুণাচল প্রদেশত দুটাক জনগোষ্ঠীয় লোক হাজং আর চাকমা, এই দুই জনগোষ্ঠী শরণার্থী শিবিরত থাকা বা শরণার্থী হিসাবে থাকা এই যে দুই জনগোষ্ঠী আছে, এই দুই জনগোষ্ঠীক অরুণাচলত স্থায়ী বাসিন্দা প্রদান নকৰে। আৰু এই দুই জনগোষ্ঠীক অসমৰ নাগৰিকত্ব বা অসমত তেওঁলোকৰ স্থায়ী বাসিন্দাৰ বাবে ইতিমধ্যে কেন্দ্রীয় গৃহমন্ত্রী আৰু অসমৰ মুখ্যমন্ত্রীৰ সৈতে আলোচনাত বহাৰ কথা উল্লেখ কৰিছে এজ এ ওয়াই সি পিৰ সাধাৰণ সম্পাদক পলাশ চাংমাই। তেওঁ কৈছে যে ইনার লাইন পার্মিট থকার আই এল পি থকার অরুণাচল প্রদেশত কা লাগু নহয়, যার বাবে এই দুই জনগোষ্ঠীক হয়তো অসমত তেওঁলোকে স্থায়ী বাসিন্দার বাবে তেওঁলোকক ঠাই দিয়া হব। আর যদি এয়াই সত্য হয় তেন্তে সঁচাকৈ অসমবাসীর বাবে এয়া এক উদ্বেগজনক খবর। আর এই অভিযোগ উত্থাপন করেছে পলাশ চাংমায়ে, লগতে তেওঁ দাবি উত্থাপন করেছে যে অসমত শীঘ্রে ইনার লাইন পার্মিট ব্যবস্থা করব লাগে। আমি পুনে পুনে পলাশ চাংমায়ে সেই যেটা মন্তব্য আছিল মন্তব্যটা আমি পুনর্বার প্রথমের পর আপনার দেখাবলে চেষ্টা করছো। বসবাস করা চাকমা আর হাজং জনগোষ্ঠীয় মানুষবিলাক তাত কোনো কারণতে নাগরিকত্ব প্রদান করা নহয়, যেহেতু তাত ইনার লাইন পার্মিটর ব্যবস্থা আছে। সি এ এ ইমপ্লিমেন্ট করলেও ইনার লাইন পার্মিট থাকার কারণে সেই বাংলাদেশের যখন রিফিউজি তাত নাগরিকত্ব প্রদান করবা না যাব বা করা নহব, এই কথাটি স্পষ্টভাবে কৈছে। তার লগে এই কথাও সংযোগ করেছে যে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া আর অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার লগত আলোচনা করেছে সেই যে 5-6 লাখ চাকমা বা হাজং জনগোষ্ঠীয় বা জনজাতীয় মানুষ, এই মানুষবিলাকক অসমত নাগরিকত্ব প্রদান করা হব। এই কার্যক আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে তীব্র বিরোধিতা করেছো। কোনো কারণতে সেই বক্তব্য বা সেই ষড়যন্ত্র আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে মানি নলও। তার পরিবর্তে আমি এই কথাটোহে কৈছো যে অসমতো ইনার লাইন পার্মিটর ব্যবস্থা প্রবর্তন করব লাগে, যেটি কথা আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে যা 45 বছরে কৈ আছো। অসমত ইনার লাইন পার্মিট যদি প্রবর্তন হলহেতেন তেনহলে নিশ্চিতভাবে অরুণাচলের মানুষবিলাক যে ধরনে আজি সুরক্ষিত, অরুণাচল তার স্থায়ী বাসিন্দা যে ধরনের সুরক্ষিত, তার ভূমিপুত্র সকল যে ধরনের সুরক্ষিত, আমি অসমৰ ভূমিপুত্র সকল সুরক্ষিত হলোহেতেন। সেই কারণে
আমি অসমতো আন্তঃরাজ্যিক পারপত্র অনতিবিলম্বে প্রবর্তন করবেন বলে কেন্দ্রীয় সরকারক দাবি জানাইছো। অন্যহাতেদি 1971 চনের 25 মার্চের পূর্বে অহা সেই হিন্দুয়ে হোক বা মুসলমানে হোক, চাকমায়ে হোক বা হাজংয়ে হোক বা অন্যান্য জনগোষ্ঠীয় বা জনজাতীয় মানুষে নহক বা যি ধর্ম ভাষা কোয়া মানুষে নহক, কোনো কারণতে অসমত সংস্থাপিত আর ভারতবর্ষত নাগরিকত্ব প্রদান করা আমি বিচরা নাই। কিরেণ রিজিজু ডাঙরিয়ায় একটা বিবৃতি যোগে প্রকাশ করেছে যে অরুণাচল বসবাস করা চাকমা আর হাজং জনগোষ্ঠীয় মানুষবিল তাত কোনো কারণতে নাগরিকত্ব প্রদান করা নহয়, যেহেতু তাত ইনারল্যান্ড পারমিটর ব্যবস্থা আছে। সিএএ ইমপ্লিমেন্ট করলেও ইনারল্যান্ড পারমিট থাকার কারণে সেই বাংলাদেশের যখন রিফিউজি তাত নাগরিকত্ব প্রদান করবা না যাব বা করা নহব, এই কথাটি স্পষ্টভাবে কৈছে। তার এই কথাও সংযোগ করেছে যে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া আর অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার আলোচনা করেছে সেই যে 5-6 লাখ চাকমা বা হাজং জনগোষ্ঠীয় বা জনজাতীয় মানুষ, এই মানুষবিল নাগরিকত্ব প্রদান করা হব। এই কার্যক আমি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদে তীব্র বিরোধিতা করেছো। কোনো কারণতে সেই বক্তব্য বা সেই ষড়যন্ত্র আমি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদে মানি নলও। তার পরিবর্তে আমি এই কথাটহে কইছো যে ইনারল্যান্ড পারমিটর ব্যবস্থা প্রবর্তন করবেন, যে কথা আমি জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদে যা 45 বছরে কৈ আছো। ইনারল্যান্ড পারমিট যদি প্রবর্তন হলহেতেন তেনহলে নিশ্চিতভাবে অরুণাচলের মানুষবিল যে ধরনের আজি সুরক্ষিত, অরুণাচল তার স্থায়ী বাসিন্দা যে ধরনের সুরক্ষিত, তার ভূমিপুত্র সকল যে ধরনের সুরক্ষিত, আমি ভূমিপুত্র সকল সুরক্ষিত হলহেতেন। সেই কারণে আমি আন্তঃরাজ্যিক পারপত্র অনতিবিলম্বে প্রবর্তন করবেন বলে কেন্দ্রীয় সরকারক দাবি জানাইছো। অন্যহাতেদি 1971 চনের 25 মার্চের পূর্বে অহা সেই হিন্দুয়ে হোক বা মুসলমানে হোক, চাকমায়ে হোক বা হাজংয়ে হোক বা অন্যান্য জনগোষ্ঠীয় বা জনজাতীয় মানুষে নহক বা যি ধর্ম ভাষা কোয়া মানুষে নহক, কোনো কারণতে অসমত সংস্থাপিত আর ভারতবর্ষত নাগরিকত্ব প্রদান করা আমি বিচরা নাই।